যে কোনো ছবিতেই খলনায়ক খলনায়িকা থাকে, ছবির গল্প ফুটিয়ে তুলতে প্রধান নায়ক নায়িকাদের সাথে তাদেরও অবদান কোনো অংশেই কম নয়। ঢাকায় ছবির সূচনা লগ্ন থেকেই খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন অনেকেই, সু অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন তারা। তাদের অনেকেই আজ বেঁচে নেই, আবার অনেকেই বেঁচে আছেন, কয়েকজনকে নিয়ে আজকের এই আলোচনা। নূতন, একসময়ের জনপ্রিয় নায়িকা নূতন বর্তমানে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। মাই নেম ইজ খান সহ বেশ কিছু ছবিতে খলনায়িকা হয়েছেন। বজলুর রাশেদের দেশনায়ক ছবিতে নূতনও খলনায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। অরুণা বিশ্বাস, তিনি বর্তমানে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি মুক্তি পাওয়া দুলাভাই জিন্দাবাদের ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়ান অরুণা। তিনি ইতিবাচক চরিত্রের পাশাপাশি নেতিবাচক চরিত্রেও অভিনয় করে যেতে চান বলে জানান। রিনা খান, রিনা খানকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। অনেক ছবিতে দর্শকগণ তাকে খলনায়িকার চরিত্রে দেখেছেন, এ পর্যন্ত প্রায় 5 শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। রিনা খানের প্রকৃত নাম সেলিমা সুলতানা। 70-এর দশক থেকে অভিনয় করছেন তিনি, শুরু থেকেই খল চরিত্রে দক্ষ অভিনয় করছেন তিনি। খলনায়িকা চরিত্রে অভিনয় করে স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানান তিনি। রিনা খান বলেন, এখন হাতে ছবির সংখ্যা কম, ছবি নির্মাণের সংখ্যা কমে গেছে এবং তিনি যেই ধরনের চরিত্রে অভিনয় করেন তা এখনকার ছবিতে তেমন থাকে না। পরম তৃপ্তি নিয়ে তিনি বলেন, চলচ্চিত্র জগৎ থেকে আমার প্রাপ্তি পুরো 16 আনা, এই অঙ্গনে না এলে আজ আমার যশ খ্যাতি অর্থবিত্ত কিছুই থাকতো না। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান খলনায়িকা রিনা খান। দুলারি, 80-এর দশক থেকে এখন পর্যন্ত খল চরিত্রে অভিনয় করছেন দুলারি। পরোপকারী ও সমাজসেবক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। প্রায় 5 শতাধিক ছবিতে কাজ করেছেন এবং এখনও অভিনয়ে সক্রিয় আছেন। দুলারি সম্প্রতি বজলুর রাশেদের দেশনায়ক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শবনম পারভীন, শবনম পারভীন 1985 সালে KMIOB-এর আগুনপানি চলচ্চিত্রের নায়িকার ভূমিকা অভিনয় করেন। 1986 সালে শুকতারা ছবিতে খলনায়িকা চরিত্রে প্রথম অভিনয় করেন। এ পর্যন্ত 100-এর অধিক ছবিতে খলনায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। চলচ্চিত্রে আসার আগে মঞ্চে অভিনয় করতেন। শবনম বলেন, গ্রুপ থিয়েটারের একটি নাটকে আমার অভিনয় দেখে আইয়ুব সাহেব তার আগুনপানি ছবিতে কাজের সুযোগ করে দেন। এ পর্যন্ত 100-এর অধিক ছবিতে খলনায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। ছোট পর্দায় রয়েছে তার ব্যস্ততা। দীর্ঘদিন ধরে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নাট্যাংশে নানির চরিত্রে অভিনয় করছেন তিনি। জাহানারা ভূঁইয়া, অভিনেত্রী জাহানারা ভূঁইয়া 70-এর দশকের চলচ্চিত্রে যুক্ত হন। একাধারে অভিনেত্রী, গীতিকার ও নির্মাতা হিসেবে কাজ করছেন জাহানারা। চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ গীতিকার হিসেবে স্বামী চিত্র পরিচালক সিরাজুল ইসলামের নিমাই সন্ন্যাসী ছবিতে প্রথম গান লেখেন। 80-এর দশকে সত্তা ছবিতে খলনায়িকা চরিত্রে অভিনয় শুরু। তাছাড়া চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় 3 শতাধিক ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী। সিঁদুর নিয়োনা মুছে তার পরিচালিত ছবি, শিশু শিল্পী চরিত্রে একসময় অভিনয় করা শিরিন জাহানা আকি তার কন্যা। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।